হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের পিয়া। আজকে আলোচনা করব পোস্ট মডার্ন পিরিয়ডের একজন ফেমাস লিটারেরি ক্রিটিক যে ফ্রাঁসোয়া লিওতার নিয়ে। তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ ফিলোসোফার, সোশ্যালিস্ট অ্যান্ড লিটারেরি থিওরিস্ট। ওনার নামের স্পেলিংটা একটু এদিক এদিক হতে পারে, কারণ তিনি ফ্রেঞ্চ ছিলেন, সো উচ্চারণটাও ফ্রেঞ্চে হয়েছে। আচ্ছা, যাই হোক, এই ব্যক্তি কিন্তু খুব বেশি ফেমাস ছিলেন ইন্টেলেকচুয়াল মুভমেন্ট পোস্ট মডার্নিজমের জন্য, এবং তাকে বলা হয় তিনি একজন লিডিং ফিগার ছিলেন এই পোস্ট মডার্ন পিরিয়ডের যে মুভমেন্ট চলছিল সেই ক্ষেত্রে। তার একটা ওয়ার্ক ছিল যেটার জন্য তিনি অনেক বেশি ফেমাস ছিলেন, সেই ওয়ার্কটা হচ্ছে দ্য পোস্ট মডার্ন কন্ডিশন এ রিপোর্ট অন নলেজ, যেটি 1979 পাবলিশ করা হয়। আর এই বুকটিতে তিনি পোস্ট মডার্ন কন্ডিশন সম্পর্কে বলেন। আমরা সবাই জানি যে পোস্ট মডার্ন পিরিয়ডটা এসেছিল মূলত মডার্ন পিরিয়ডের রিয়াকশন হিসেবে, বা মডার্নিজমের এগেনস্টে পোস্ট মডার্নিজমটা আসে। তো তাদের মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে এবং কিছু ডিফারেন্সেস রয়েছে। তো আমাদের এই রাইটার কি করেন, তিনি মডার্ন পিরিয়ডের একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা হচ্ছে ম্যাটার ন্যারেটিভ, মানে মডার্ন রাইটাররা ম্যাটার ন্যারেটিভে বিলিভ করতেন। আর আমাদের এই রাইটার কি করেন, সে ম্যাটার ন্যারেটিভের যে ধারণাটা রয়েছে এই জিনিসটাকে রিজেক্ট করে দেন। এখন আপনাদের মাথায় আসতে পারে যে ম্যাটার ন্যারেটিভ জিনিসটা আবার কি। এই ম্যাটার ন্যারেটিভ হচ্ছে মূলত একটা, আমরা বলতে পারি একটা বিলিফ, একটা অর্ডার, একটা ইউনিভার্সাল ট্রুথের মতো জিনিস, যেটা কি করা হয় যখন মানুষ এই ইউনিভার্সাল ট্রুথটাকে বিশ্বাস করে, তখন মানুষের উপর এই জিনিসটাকে প্রযোজ্য করে দেওয়া হয়, মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় এবং মানুষকে এক্সপ্লয়েট করা হয়, এরকম একটা জিনিস। আর একটু সহজ করে বলি, ম্যাটার ন্যারেটিভস অথবা গ্র্যান্ড ন্যারেটিভস, এই জিনিসটা দেখা যায় কি ইউনিভার্সাল ট্রুথ অথবা কোনো ফিক্সড ট্রুথ এই জিনিসটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমাদের পোস্ট মডার্নিজমে দেখা যায় কি, আমরা দেখি কি কোনো এক্স্যাক্ট বিলিফ বা কোনো কিছু ফেইথ বলে কোনো কিছুই ছিল না, সব কিছু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, মানে পোস্ট মডার্নিজমে এসে মানুষ হারিয়ে ফেলে। তো ম্যাটার ন্যারেটিভ জিনিসটাকেও কি করা হয়, রিজেক্ট করে দেওয়া হয়। সেই কারণে তার কারণ হচ্ছে ম্যাটার ন্যারেটিভের ক্ষেত্রে দেখা যায় কি মানুষ একটা জিনিসকে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে বিশ্বাস করে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানুষের অবস্থা এমন ছিল যে মানুষ আর কোনো কিছুকে ইউনিভার্সাল ট্রুথ, অ্যাবসোলিউট ট্রুথ অথবা সেন্টার বলে কোনো কিছু আছে এই জিনিসটাকে বিশ্বাস করতে চাইছিল না। তাই তারা ম্যাটার ন্যারেটিভটাকে রিজেক্ট করে মাইক্রো ন্যারেটিভ বা মিনি ন্যারেটিভ যেটা রয়েছে এটাতে বিশ্বাস করার ক্ষেত্রে বেশি কি ঝুঁকে পড়ে। আর লিওতার হচ্ছেন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি ছিল যিনি কি প্রথমত এই ম্যাটার ন্যারেটিভ জিনিসটাকে রিজেক্ট করে দেন। লিওতার বলেন কি, পোস্ট মডার্নিজম অ্যাজ ইনক্রেডুয়ালিটি টুয়ার্ডস ম্যাটার ন্যারেটিভস। এখন ইনক্রেডুয়ালিটি মানে কি, এটার মানে হচ্ছে কোনো কিছুকে মানে বিলিভ না করা, দ্য স্টেট অফ বিং আনউইলিং অ্যান্ড আনএবল টু বিলিভ সামথিং। মানে পোস্ট মডার্নিজম যে টাইমটা চলছিল তখন তারা কি করতো না, এই ম্যাটার ন্যারেটিভ জিনিসটাকে বিশ্বাস করতো না। মানে একদম কোনো কিছু যে অর্ডার রয়েছে সোসাইটিতে, যে ধরনের অর্ডার, স্ট্যাবিলিটি, ইউনিটি, যেটা মডার্ন পিরিয়ডে বিলিভ করা হতো যে সব কিছুর একটা ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, সব কিছুর একটা সেন্টার রয়েছে, মানে মানুষকে কি করা হবে, একটা সিগনিফায়ার থেকে একটা সিগনিফাইড আসবে, এই জিনিসগুলো যে বিশ্বাস করা হতো মডার্ন পিরিয়ডে, স্ট্রাকচারিজমে যে বিলিভ করা হতো, এই জিনিসগুলো পোস্ট মডার্নিজমে এসে কি করা হয়, রিজেক্ট করে দেওয়া হয়। এবং লয়টার বলে ম্যাটার ন্যারেটিভ জিনিসটা কি পোস্ট মডার্নিজমে প্রযোজ্য না। তিনি আমাদেরকে কি বলেন, ম্যাটার ন্যারেটিভের পরিবর্তে বলা হয় কি মিনি ন্যারেটিভটাকে প্র্যাকটিস করার জন্য। তার কারণ হচ্ছে ম্যাটার ন্যারেটিভ এমন একটা থিওরি, এই থিওরিতে দেখা যায় কি যে কোনো জিনিসকে একটা ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, যে ইউনিভার্সাল ট্রুথটা মানুষের উপর যখন ব্যবহার করা হবে তখন মানুষকে স্লেভে পরিণত করা হবে। আর যেটা কি পোস্ট মডার্ন পিরিয়ডে মানুষ কি চাইছিল না কোনো একটা জিনিসে বিলিভ করতে, কারণ তারা গডকে বিলিভ করতো না, তখন তারা কিংকে বিলিভ করতো না, সো নিজের ইচ্ছে মতো চলাফেরা করতো। তাই ম্যাটার ন্যারেটিভ জিনিসটাকে কি তারা বিশ্বাস করতে রাজি না, ইউনিভার্সাল ট্রুথ বলে কোনো কিছুকে বিলিভ করতে রাজি ছিল না। আর এই ম্যাটার ন্যারেটিভ মানুষকে স্লেভে পরিণত করে, এটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। সায়েন্স, রিলিজন এবং পলিটিক্যাল ক্ষেত্রে দেখা যায় কি ম্যাটার ন্যারেটিভটাকে বেশি ব্যবহার করা হয়।
লয়টার্ড বলেন কি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর রিলিজনের ক্ষেত্রে বলেন, সায়েন্সের ক্ষেত্রে বলেন, সব কিছুতেই কি বিশ্বাস মানুষের উঠে যায়, তাই এই ম্যাটা ন্যারেটিভসটা তখন আর তাদের জন্য প্রযোজ্য হবে না। লয়টার্ড এক্ষেত্রে আমাদেরকে বলছেন যে ইউনিভার্সাল ট্রুথ অলওয়েজ মানুষকে টেরর অপারেশনের দিকে নিয়ে যায়, যেটা আগেও হয়েছিল। মডার্ন পিরিয়ডে তো দেখা যাচ্ছিল কি মানুষ অত বেশি এক্সপ্লয়েটেড হয়নি, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষ হয়েছিল। সো পোস্ট মডার্ন পিরিয়ডে এসে মানুষ চাইছিল নিজের ইচ্ছা মতো চলতে, তারা কোনো প্রকার গুড বা কোনো প্রকার অর্ডার, কোনো প্রকার ইউনিভার্সাল ট্রুথ এসব কিছু টলারেট করতে চাইছিল না, তাই এই জিনিসটাকে রিজেক্ট করে দেওয়া হয়। সো পোস্ট মডার্নিজমে এসে দেখা যায় কি তারা মিনি ন্যারেটিভসে ফোকাস করতে শুরু করে, কারণ মিনি ন্যারেটিভস যেটা রয়েছে এটা ম্যাটার ন্যারেটিভসকে রিপ্লেস করে, আর মিনি ন্যারেটিভসটা দেখা যায় কি সাবজেক্টিভ হয় এবং পার্টিকুলার এবং টেম্পোরারি হয়, কোনো প্রকার ইউনিভার্সাল ট্রুথ বা কোনো পারমানেন্ট কোনো জিনিস হয় না। সেই কারণে দেখা যাচ্ছিল কি পোস্ট মডার্নিজমে এসে মানুষ কী করছিল, ডিসকনস্ট্রাকশনের দিকে ধাবিত হচ্ছিল, মিনি ন্যারেটিভটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল। এটাই হচ্ছে জে ফ্রাঁসোয়া এই ব্যক্তির একটা থিওরি। তিনি মূলত আমাদেরকে বলতে চাইছেন যে পোস্ট মডার্নিজমে এমন একটা সময় ছিল যখন মানুষ আর মডার্নিজমের সময় যে ম্যাটার ন্যারেটিভে বিলিভ করা হতো এই জিনিসটাকে বিলিভ করতো না, এবং তিনি ম্যাটার ন্যারেটিভের ধারণাটাকে রিজেক্ট করে মিনি ন্যারেটিভে নিয়ে আসেন এবং ম্যাটার ন্যারেটিভকে মিনি ন্যারেটিভ দ্বারা রিপ্লেস করে দেন। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল ব্যাপারটা হচ্ছে এরকম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানে পোস্ট মডার্নিজমে মানুষ কোনো অ্যাবসোলিউট ট্রুথকে বিশ্বাস করতে চাইছিল না, কোনো বিলিফ, কোনো অর্ডার, কোনো সেন্টার, কোনো ইউনিভার্সাল ট্রুথ কোনো কিছুকে মানতে নারাজ। তারা চাইছিল কি তারা বুঝতে পারছিল যে সোসাইটিতে কোনো ইউনিভার্সাল ট্রুথ নেই, আর যখন ইউনিভার্সাল ট্রুথ আসে কোন সেটা কি করা হয়, কোনো বিলিফ আসে সেটাকে যখন প্র্যাকটিস করা হয় তখন সেটা দ্বারা মানুষকে এক্সপ্লয়েট করা হয়। সো তারা এই জিনিসটাকে রিজেক্ট করে দেয়। আপনারা আশা করে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।